Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। চলো 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 সবাই সরো, ইনজার্ড মনিমা আসছে, সবাই সরো সবাই সরো 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 সরো। মনিমা বসো, মনিমা বসো। বসবে নাকি শুয়ে পড়ো? না না ঠিক আছে। কি যাও ইনজার্ড ফিনজার্ড বলছিস না, মরবো টেনে। সেই এই ইনজিওর হাতটা তুলছে বলছে, আমার আরো অসুস্থ লাগছে, ভয় লাগছে আমার। বদীপ তুমি এবার একটু শুয়ে পড়ো। হ্যাঁ এখনো সন্ধ্যে দেওয়া হয়নি, ভর সন্ধ্যেবেলা শুয়ে পড়বো। মা মা একটু রেস্ট নাও, দেখো ভালো লাগবে। না বাবা এই সন্ধ্যেবেলা আমি শুতে পারবো না। হ্যাঁ সেটাই তো, আর বাড়িতে এত কাজ যে। না মানে বটে, তুমি তো অসুস্থ, তুমি একটু রেস্ট নাও, তোমার নিজের অযত্ন করলে চলবে বলো, তাই না প্রিয়? হ্যাঁ হ্যাঁ একদমই। তুই থাম তো, আমি ভালোই ছিলাম, সুস্থই ছিলাম, এই আঙ্কেল আমাকে ইঞ্জেকশন দিয়ে অসুস্থ করে দিল। আমার তো মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে। তুমি না, হে সর্দা তুই আমার এত বড় শত্রু কেন হলি বলতো? কেন ওই লোকটাকে ধরে পটাং করে আমাকে ইঞ্জেকশনটা ফুটিয়ে দিলি বল? বদি তুমি না খুব চাইল্ডিশ দেখি। হ্যাঁ গাটা একটু ঘুষঘুষ করছে। জ্বর আসছে? জল ফুটি দেবো মনিমাকে? আরে না 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 এখনই দরকার নেই, এখন শুয়ে একটু রেস্ট নাও, জ্বর যদি বাড়ে তখন দেখা যাবে। না 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 শুয়ে পড়লে আরো জ্বর বেড়ে যাবে। আমি আর শুচ্ছি না বাবা, বাড়িতে কত কাজ পড়ে আছে, সন্ধ্যে দেওয়া হয়নি, তারপর সমস্ত সিরিয়ালগুলো মিস হয়ে যাবে, চা করা হয়নি, রান্না করা হয়নি। আরে বাবা সব হবে, সবাই আছে, সবাই মিলে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। তুমি নিজের হাতটা দেখেছো কতটা ফুলে গেছে? হ্যাঁ গো আমার হাতটা ফুলান, খারাপ হয়ে যাবে না? এই ডান হাতটা দিয়ে অর্ধেন্দুকে একটা কষে চড় মারবো। মা কেন এসব বলছো বলো তো? কিচ্ছু হবে না, দুদিন রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ এত বড় একটা ফাড়া গেল, এখন এসব বাজে কথা না বলে একটু রেস্ট নাও না ভালো করে। হ্যাঁ তুমি বাপু ওই যে চে আর ফাড়া বাড়িতে ঢুকিও না, দুদিন একটু লক্ষ্মী হয়ে বাড়িতে থাকো তো, কোথাও মারপিট করতে যেতে হবে না। আরে আমি মারপিট করিনি। আরে না না ওরা এসে ফুলান বাবু, আমি একটু বেশি কথা বলি তাই মুখ ফসকে বল। আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও, তুমি না একটু বাদিক ঘুরে শুয়ে পড়ো, নাহলে তোমার হাতে লাগবে। না বাবা এখন আমি শুতে পারবো না। তাছাড়া ওই মেয়েটা যে কি হলো হংসিনীটার, ওরকম একটা অবস্থায় গেল, কোথাও যে লেগেছে কিনা তাও তো জানতে পারলুম না, খোঁজ নেওয়ার তো কোনো উপায় নেই, কি যে করি। এই তাপসী। হ্যাঁ বর্দা। তুমি একটু থাকো তো এখানে। হ্যাঁ আমি যাই দুলালের ঘর থেকে একটু থার্মোমিটারটা নিয়ে আসি, জ্বরটা মাপা দরকার। হ্যাঁ কেন এখানে থাকবে কেন, ওর কাজ নেই নাকি? হ্যাঁ মানে আমার তো সত্যি ভেবেই গায়ে জ্বর। আরে বাবা কাজ আছে, একটু পরে কাজ করবে, দু মিনিট তো লাগবে জ্বর মাপতে, এমন কি ব্যাপার? মরণ থার্মোমিটার দিয়ে তুমি জ্বর মাপতে জানো না নাকি? ও আছে যখন ওই করে দিক না। আরে থার্মোমিটার দিয়ে জ্বর মাপাটা কি এমন হাতি করে কাজ আমাকে বলো তো? তুমি তো থার্মোমিটারটা এরকম ভাবে বগলে দেবে, দু মিনিট হাতটা ধরে চেপে থাকবে, তারপরে আমাকে দেখে বলবে যে আমার কত জ্বর এলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগে থার্মোমিটারটা নিয়ে আসি তারপর হবে। এই প্রিয় এখানে থাক তো, কোথাও যেতে দিবি না। অদ্ভুত, বউয়ের জ্বর মাপবে তাতেও লজ্জা, সবসময় খালি দূরে দূরে থাকবে। Z5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।